हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। এই ভিডিওতে আলোচনা করব আমি নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে। রিক্রুটমেন্টটা খুবই লেটেস্ট রিক্রুটমেন্ট। প্রথমেই আলোচনা করব আমি নোটিফিকেশনটা, এবং তারপরে আপনাকে দেখিয়ে দেব কিভাবে আপনারা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন তাও দেখিয়ে নেব। পুরো ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন, স্কিপ করবেন না। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে রাখবেন। প্রতিনিয়ত আমি সমস্ত লেটেস্ট আপডেট এই চ্যানেলে দিতে থাকি। ঠিক আছে, তাহলে চলুন এবার আমরা নোটিফিকেশনটা দেখে নিই। এটা মূলত হচ্ছে একটা টিচার্স নিয়োগের রিক্রুটমেন্ট। ঠিক আছে, টিচার্স কোথা থেকে নিয়োগ হবে? দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সল্ট লেক, কলকাতা। ফার্স্ট লেভেল টিচার সিলেকশন টেস্ট এটি 2024 রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স আপার প্রাইমারি লেভেল অফ স্কুল ক্লাস 9-10 অ্যান্ড ক্লাস 11-12 সান্থালি মিডিয়াম স্কুল থেকে। ঠিক আছে, এখানে কোথায় কোথায় নিয়োগ হবে? এখানে সাধারণত এই টিচার্সটা সাধারণত রিকগনাইজ সান্থালি মিডিয়াম নন গভর্নমেন্ট স্কুল থেকে। তারপরে হচ্ছে স্পন্সর্ড জুনিয়র হাই সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার দ্য প্রভিশন অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আন্ডারে। ঠিক আছে, ভ্যাকেন্সি ডিটেলসটা আপনারা কিন্তু এই ওয়েবসাইটে পেয়ে যাবেন, www.westbengalssc.com। এই ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন। নেম অফ দ্য পোস্ট কি? নেম অফ দ্য পোস্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা পোস্ট আছে। অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল, অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 9-10, অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 11-12 অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ফিজিক্যাল এডুকেশন ইন আপার প্রাইমারি লেভেল স্কুল, আর অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ওয়ার্ক এডুকেশন আপার প্রাইমারি লেভেল অফ স্কুল। গ্রুপ ভাগ করা আছে। ঠিক আছে, এরপরে আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে সমস্ত রকম এক্সপ্লেনেশন দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, এবং এলিজিবল ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে। গ্রুপ এবং এখানে পোস্ট, তারপরে ইনিশিয়াল পে আপনারা কেমন পাবেন প্রাথমিকভাবে, এবং কোয়ালিফিকেশান কী কী, তারপরে এজ লিমিট, সমস্ত কিছু দেওয়া আছে। এজ লিমিটটা হচ্ছে 21 ইয়ার্স থেকে 40 ইয়ার্সের মধ্যে হতে হবে। ঠিক আছে, এবং আপনাদের যে ক্যান্ডিডেটস, যে কোয়ালিফিকেশান ক্যান্ডিডেটসকে প্রথমেই হতে হবে কি ইন্ডিয়ান সিটিজেন, এবং কি হতে হবে, অন দ্য লাস্ট ডেট অফ দ্য সাবমিশন অফ অ্যাপ্লিকেশন হি মাস্ট পুর দিস দ্য মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য এনসিটি। মিনস আপনাদের এই যে ফর্মটা লাস্ট ডেট যাবে ফিল আপ করার, তার আগে কিন্তু আপনাদের এই যে যেখানে যে নির্ধারিত যে কোয়ালিফিকেশান দেওয়া আছে এনসিটি অনুযায়ী, সেটা কিন্তু আপনাদের হতে হবে, কমপ্লিট করে রাখতে হবে। ঠিক আছে, এখানে আপনারা দেখে নিতে পারবেন কোয়ালিফিকেশান কী কী পাঁচটা পোস্টেরই জন্য। ঠিক আছে, এটা আপনারা নিজেরা দেখে নেবেন, আমি এটার আলোচনা করছি না, আমি নেক্সট পোর্শনে চলে যাচ্ছি। ঠিক আছে, মোড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, অনলাইনেই সাবমিশন হবে। কীভাবে আপনারা অ্যাপ্লিকেশানটাকে সাবমিট করবেন তা আমি দেখিয়ে দেবো নিচে, লাস্টে, ভিডিওর লাস্টে আমি দেখিয়ে দেবো। এবং তারপরে হচ্ছে এই যে রিলেভেন্ট ইনফরমেশান অন ডেট, ডেট দেখতে পাচ্ছেন, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, ওপেনিং ডেট 23rd December থেকে স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, এবং এটা ক্লোজিং ডেট হচ্ছে 6-1 মানে 2021 সালে জানুয়ারির 6 তারিখ পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, লাস্ট ডেট ফর ডিপোজিট অ্যাপ্লিকেশান ফি, অ্যাপ্লিকেশান ফি কত আমি লাস্টে জানাচ্ছি, অ্যাপ্লিকেশান ফি 7-1-2021 তারিখের মধ্যে আপনাদেরকে সাবমিট করতে হবে। আপনাদের কিন্তু চালানের মাধ্যমে ফি পেমেন্ট করতে হবে। ফি উইল বি কালেক্টেড আফটার 24 আওয়ার্স অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, চালান উইল বি অ্যাভেলেবল সাকসেসফুল সাবমিশন, চালানটা কিন্তু থাকতে হবে। টেন্টেটিভ ডেট এক্সামিনেশান টু বি ইনিশিয়েটেড লেটার, মানে আপনাদের কবে এক্সামিনেশান হবে তা কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড, দ্য ক্যান্ডিডেট উইল ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর দ্য এক্সামিনেশান আফটার পাবলিকেশন অফ নোটিস ইন দ্য রিগার্ড, আপনারা এক্সামের আগে কিন্তু তার ডেট পাবলিশ করে দেওয়া হবে কবে আপনারা ডাউনলোড করবেন। ঠিক আছে, মেথড অফ রিক্রুটমেন্ট অফ ম্যানার অফ সিলেকশান, সিলেকশান পেপারস অ্যান্ড ইভেন্ট দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন কীরকম মার্কস ডিভিশন আছে। ঠিক আছে, আমি নিচের দিকে স্ক্রল করে চলে যাচ্ছি, মার্কস ডিভিশনটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এক্সামিনেশান ভেন্যুটা কেমন হবে আপনারা ওখানে মেনশান থাকবে অ্যাডমিট কার্ডে। ঠিক আছে, ইনস্ট্রাকশন অফ দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটদের যে কী কী ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা দেখে নেবেন। ফিস 250 টাকা করে লাগবে, ফিস এখানে দেওয়া আছে, ডিটেলসে দেখে নেবেন, এবং কী কী আপলোড করতে হবে আপনাদের স্ক্যান করে সেটা। এবং আপনাদেরকে একটা জানিয়ে দিই, এখানে কিন্তু আপনাদের ফটোর উপর কিন্তু স্ক্যান সিগনেচার করে সেই ফটো আপনাদেরকে আপলোড করতে হবে। ঠিক আছে,
আপনারা নিচের দিকে স্ক্রল করে বাকি সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন। এখানে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হলে কন্ট্যাক্ট করতে পারেন। এই ছিল আজকের রিক্রুটমেন্ট। তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা নোটিফিকেশানটাকে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, আপনারা কি করবেন, গুগলে চলে আসবেন। গুগলে চলে এসে এখানে এসে সার্চ করবেন www.westbengalssc.com। ঠিক আছে, সার্চ করলে নোটিফিকেশান কাম ইনফরমেশান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই নোটিফিকেশানটা পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সহজে। ঠিক আছে, তারপরে আপনাদের অ্যাপ্লাই করতে হলে করতে যে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন ফর ফার্স্ট স্টেট লেভেল, এখানে ক্লিক করে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস এখানে তো পেয়ে যাবেন। তিনটাভাবে আপনাদেরকে কিন্তু আপনাদের পার্সোনাল ইনফরমেশান প্রথমে দিতে হবে, তারপরে এডুকেশনাল ইনফরমেশান এবং তারপরে ফটো আপলোড করতে হবে। ঠিক আছে, এটাই ছিল রিকোয়ারমেন্ট। এখানে আপনারা এই পেজটা ফিল আপ করার পর সেভ অ্যান্ড নেক্সট করবেন, দিয়ে নেক্সট পেজ ফিল আপ করবেন, সেখানে আসবে আপনাদের এডুকেশনাল ইনফরমেশান এবং তারপরে আবার নেক্সট করলে আসবে আপনাদের ফটো আপলোডিংয়ের অপশান। সমস্ত কিন্তু ডকুমেন্টস 200 KB মধ্যে হবে, তা ইনস্ট্রাকশানটা দেওয়া আছে ওই নোটিফিকেশানে। নোটিফিকেশান ডাউনলোড করে ভালো করে ওই নোটিফিকেশানটাকে আপনারা একবার পড়ে নেবেন, তারপরে নিজের মোবাইল থেকে ডেস্কটপ মোড অন করে আপনারা করতে পারেন বা ল্যাপটপ থেকেও করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এটাই ছিল রিক্রুটমেন্ট। তো ভালো লাগলে আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।